শুভ সকাল বন্ধুরা, আজ নতুন আরো একটা ব্লগ স্টার্ট করলাম সকালবেলার থেকে। আর আমি সকালবেলায় রান্নাঘরে এসে একটু গরম জল খেলাম, একটু বাদাম খেলাম, আলমন্ড বাদাম, তো এগুলো সকালবেলায় একটু খাই, তোমরাও জানো। তো যাই হোক, শনিবার দিনকে নিরামিষ হয়, আর সেই জন্য পুরো কিচেনটাকে মা সুন্দর করে একদম ক্লিন করে নিয়েছে, একদম পুরো চারিদিকটা। তো রান্না বান্না হবে বলতে আমি বলেছি সকালবেলায় রান্না করার কোনো দরকার নেই, খাবারের অত ইয়ে নেই, সকালবেলায় একটু কম ইয়েটা করাই ভালো। তো হালকা কিছু টিফিন কিছু একটা খেয়ে নিলেই হবে, আর দুপুরবেলায় রান্না করবে, দুপুরবেলায় একটু নিরামিষ হবে। তো বাড়িতে মুগ ডাল নেই, তো মুগ ডাল বা মটরের ডাল কিছু একটা নিয়ে আসি, কোনো ডালই নেই। আর মুসুরির ডালটা, তো মুসুরির ডাল তো আর নিরামিষের মধ্যে পড়ে না আমাদের হিসাবে, তো আমরা বাঙালিরা মুসুর ডালটাকে আমিষ হিসেবেই ধরি। তো যাই হোক, মুসুর ডাল করা যাবে না, তো দেখি আমি বাজারে যাই, নিয়ে আসি, আর এসে আবার আমার প্রতিদিনের যে কর্ম সেই কর্ম করতে হবে, তোমাদের জন্য ভিডিও লাইভ কর, সেটা এডিটিং করতে হবে আগে সবার আগে। তো স্টার্ট করে দিয়েছি ঘুমের থেকে উঠে, তো কিছুটা হয়ে যায়, আর বাকি বাজার করে এসে তারপরেই করবো। তো জানি না কটা বাজবে ভিডিও পাবলিশ করতে, হয়ে যাবে, চিন্তা নেই, আমি আছি। তো যাই হোক, বাজারটা সেরে আসে, তারপরে আজকে আবার পুজোর আরও কিছু কেনাকাটা রয়েছে, ও কালকে কি কি কেনাকাটা করা হয়েছে সেগুলো তোমাদের দেখাই উনি, তারপরে আজকেও কিছু বাজার রয়েছে সেগুলোও করতে হবে। আর আজকে আমি বাবু দুজনে মিলেই যাব, আর বাবুর যে ঘরটা রেডি করা রয়েছে সে তাতে তার জন্য বাবুর কিছু সামান লাগবে, তো সেটাও একবারে ভাবছি নিয়ে আসবো। তো দেখি কখন বেরোতে পারি, তোমাদের জন্য ভিডিওটা লাইভ করার পরেই আমার টাইম হবে, ফ্রি হবো আমি, তারপরেই একটা প্ল্যান করা যাবে, হয় দুপুরে যাবো নাহলে রাত্রিবেলা। ও কিষাণও তো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আজকে ছুটির। তো এখন সবার প্রথমে গ্যারেজ ওপেন করতে হবে, তারপর বাইক নিতে হবে। কটা আর বাজে দেখি, তো কটা বাজে, 7:45 বাজে। চলো তাড়াতাড়ি বাজারটা করে এসে তারপরে আমার নিজের কাজ শুরু করতে হবে। পদ্মরাজ কাঁঠাল একটা পেকেছে, তার থেকে কিছু র বের করে নিচ্ছে, কারণ ওই দিকটা পেছন দিকটা ফেটে গেছিলো, সেখানে একটু খারাপ হয়ে গেছে। তো সামনের দিক থেকে কয়েকটা রোয়া বের করে আজকে ব্রেকফাস্টে হয়ে যাবে আমাদের, ব্রেকফাস্ট আম কাঁঠাল দিয়ে ব্রেকফাস্ট হবে, পদ্মরাজ কাঁঠাল। আর আম তো রয়েছে না, ল্যাংরা আম রয়েছে, আগের দিন এনেছিলাম। সকাল থেকে বাড়িতে কারেন্ট ছিল না, মানে ওই 11,000-এর তার যে এসছে না আমাদের পাড়াতে, তো হচ্ছে গিয়ে ইয়ে সাফ সাফাই করছে ইলেকট্রিক অফিস থেকে এসে, তো সেই জন্য। যাই হোক, সকাল থেকে একটু ঠাকুরের মন্ত্রগুলো চালাতে পারিনি, মনটা উসখুস করছিল ইন্টারনেটের জন্য, তো এখন লাইন এসছে এখানে। তো আজকে ভাবছি নারায়ণ এটা চালাই, তো বাজার করে চলে এসেছি। আর আজকে বাজার করেছি ওই যে ডাল আর কি কি জানো, আলু কি ও
এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও টুকটাক বাজার আর কি, শনিবারে আর কি বাজার করবো। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট হবে, আর ব্রেকফাস্টে আমাদের রয়েছে মুড়ি ছাতু দিলে, ছাতু, আম, কাঁঠাল, কলা, এত কিছু, ভাবো কি সুন্দর খাওয়াটা হবে আজকে সকালের ব্রেকফাস্ট। তো খেয়ে নি একটু হালকা করে, একদম হালকা করে দিও, ঠিক আছে? এই ছেলেটা কি যে আলসে হচ্ছে আস্তে আস্তে, দেখো 10টা বাজে কিন্তু এখন, মা ডেকে ডেকে তুললো পাবো, তাও উঠছে না। দেখো 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 কেমন বদমাস, তাহলে বোধ কেমন বদমাস, দেখো দেখো তেমন বদমাস, বদমাস কেমন বদমাস, ঘুমায়নি কিন্তু, শুয়ে আছে, আলছিমি কিরম শিখেছে তাহলে বোঝো। এটা হচ্ছে বাবুর ঘর, তো বাবুর এই ঘরটাকে আজকে ঠিকঠাক করতে হবে, তো কি ঠিকঠাক করবো সেটা তোমরা পরেই দেখবে। আজকে যাচ্ছি বাবু আর আমি বাথরুমেতে, তারপরে দেখতে পাবে, ঠিক আছে? এই ঘরটা বাবুর জন্য রেডি করা হচ্ছে। তো বাবুকে কতদিন ভিডিওতে দেখতে পাচ্ছ না, সেই কারণে তোমাদের মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে, তোমাদের চিন্তায় ঘুম হচ্ছে না, সেই কারণে তোমাদেরকে ইনফরমেশনের আগেও দিয়েছি, আবারও দিলাম, তো আজকে ভালো মতন দেখতে পাবো। তো ব্রেকফাস্টটা আমি সেরে নিই, ঠিক আছে? এ হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে, বাপরে হেভি হয়ে যাবে তো, অনেক কিছু। আজকে যে ছুটি কাটাচ্ছেন সকাল থেকে, সকাল থেকে কি ভোর, মানে আজকে 10টার সময় ঘুমের থেকে উঠেছে, উঠছে তো, হ্যাঁ, ছুটি একদম ফুল মজা নিচ্ছে। তা আমরা যেহেতু বড় হয়ে গেছি, আমাদের আর এখন ছুটিও নেই আর মজাও নেই, তো এর মধ্যে দিয়েই আমাদের মজা কাজ সবই একই ব্যাপার, ছুটি সব এর মধ্যে দিয়েই করতে হয়। তো যাই হোক, আজকে সেই পুজোর কেনাকাটা ফাইনাল শেষ করবো আর কি। আর সকালবেলায় সকালবেলায় তোমরা অনেকেই আমাকে কমেন্টস করে জানাচ্ছ গায়ত্রী মন্ত্র তোমরাও শুনছ, তো সত্যি খুব ভালো লাগে, মন খুশ হয়ে যায়, সকাল থেকে আলাদাই একটা এনার্জি চলে আসে কাজের প্রতি। তো তোমরা অবশ্যই শুনবে, যারা যারা শোনো না এখনও পর্যন্ত তাদেরকেও বলবো ঘরে চালিয়ে দাও, দেখো ঘরের পরিবেশটাই আলাদা হয়ে যাবে, দেখবে একটা শান্তি ফিরে আসবে আলাদা, তো অবশ্যই করবে এটা, আমার এটাই অনুরোধ তোমাদের সবার কাছে। সবাই বাড়িতে যার যেরকম সাউন্ড সিস্টেম আছে তাতেই চালাবে, যত বড় সাউন্ড সিস্টেম হবে তত ভালো শুনতে লাগবে, এত সুন্দর সাউন্ডটা না গায়ত্রী মন্ত্র। তা আমি গায়ত্রী মন্ত্র প্রতিদিন এখন শুনছি না, একদিন গায়ত্রী মন্ত্র, একদিন লক্ষ্মীর যে মন্ত্রটা সেটা, কখনো গণেশের মন্ত্র, কখনো নারায়ণের মন্ত্র, এগুলো আমি প্রতিদিন এক একটা এক একদিন চেঞ্জ করে করে শুনি, ভীষণ ভালো লাগে। তো এরকমই তোমরাও করবে, খুব ভালো লাগবে, আর বাড়িতে একটা আলাদাই পজিটিভিটি ফিরে আসবে, তো আমিও তাই চাই, প্রত্যেকটা মানুষের ঘরে পজিটিভিটি থাকুক, নেগেটিভিটি দূর হয়ে যাক, তো খুব সুখী থাকো, খুব ভালো থাকো সবাই। কে বলেছে তোমাকে বন্ধ করতে? না না, বন্ধ করতে হবে না, থাক, চলে আসো চলে আসো, এই এদিকে আসো, ঘরে ঢোকো, না তুমি ঘরে ঢোকো না, বৃষ্টি আসবে, এক্ষুনি বৃষ্টি হবে, না না খালি না, ভেঙে ভেঙে গেছে,
কি ফেলে দিবি তুই? না না, ভেন্দে ফেলব না। সেদিনকে মা ওই যে কেঁচো মারা ওষুধ আনতে বলেছিল, কারণ হচ্ছে কি, এই দেখো উঠোনটার হাল দেখেছ, পুরো কেঁচোতে খুঁড়ে খুঁড়ে না পুরো উঠোনটা নষ্ট করে ফেলেছে, তো এটা বিচ্ছিরি লাগছে, তো এই জন্যে ওষুধ আনতে বলেছিল। তো এখানে ওষুধ দিতে হবে, তাহলে কেঁচোগুলো উঠে গিয়ে তারপরে সব ঠিক হয়ে যাবে। দেখো কি অবস্থা। হ্যাঁ ভালো না, ফেলে দাও, ওগুলো মুখে দেবা না। কিন্তু কে বলেছে রান্না করতে, ওগুলো ওগুলো রান্না করা যায় না, ফেলে দাও ফেলে দাও। আমরা গাছের থেকে পেরে রান্না করবো, আমরা নিচেরগুলো কেন নেবো, বুঝতে পেরেছো ব্যাপারটা? আমরা গাছের থেকে পেরে সেগুলো নেবো, নিচে পড়ে রয়েছে এগুলো নোনা হয়ে গেছে। হ্যাঁ এখন না, এখন না, এখন না। ও তাই যে কেঁচো মারা ওষুধ, 10 লিটার জল আছে এখানে, দু মুটকি দিয়ে এটা গুলিয়েছি, পুরো সাদা হয়ে গেছে দুধের মতো। তো যাই হোক, এটা আমি ছিটিয়ে দেবো পুরো। এই দেখো অবস্থা, এই যে দেখতে পাচ্ছ না মাটি উঠিয়ে ফেলেছে, এগুলো সব কেঁচোর মাটি, তো অবস্থা খারাপ করে দিয়েছে পুরো উঠোনটা। তো দিয়ে দিই, বৃষ্টি নামছে, বৃষ্টির জল পড়লে আরও ভালো হবে, মেঘ করেছে ভীষণ। এই দিকটা দেখো পুরো অন্ধকার, বৃষ্টি আজকে হবে সকাল থেকে শুনছি খবর, তারপরে ওয়েদারের যে রিপোর্ট সেটাতে সব শুনছি বৃষ্টি হবে, কিন্তু হতে হতে এই চলছে, এখনো পর্যন্ত এখনো কিছু হয়নি। চলো দিয়ে দিই ওষুধটা তাড়াতাড়ি করে। ওষুধ তো দিয়ে দিয়েছি, এখন মেঘ এখনো করে রয়েছে, ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, ছিটে ফোটা বৃষ্টিতে তো কিছু হবে না, মোটামুটি একটু বৃষ্টি হলে আরো ভালো হবে, এইগুলো ওষুধগুলো গর্তের মধ্যে ঢুকে যাবে, ভালো হবে তাড়াতাড়ি আর কি, পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, এই বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা একটা ব্যাপার রয়েছে, তো বৃষ্টি হবে মনে হচ্ছে, কিন্তু বাতকুলায় আবার যাওয়ার দরকার, বাতকুলায় কিছু কাজ রয়েছে বললাম, কিছু ফলমূল আনতে হবে কালকের পুজোর জন্য, আর বাবু এখন ওই পুরনো ঘর থেকে নতুন ঘরে চলে আসবে, তো এখানে বাবুর জন্য কয়েকটা জিনিস কেনার আছে, অর্ডার দেওয়ার আছে, তো সেগুলো করতে হবে। তো ভাবছি বর্ষায় এরকম যদি মেঘলা থাকে, বৃষ্টি হয়, তাহলে যেতে পারবো কি, খেয়ে দিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোবো ভেবেছি, দেখি কত দূর কি হয়। খাওয়া দাওয়াটা সারি, তারপরে বেলা হয়ে গেল। সোয়াবিন আলুর তরকারি, আমের আচার আর কি, ডাল করেছিল আর মটরের ডাল, না এটা ঢাকলে হবে না বাবা, আমরা একটা মাপ নেবো এটার। তো একটা খাট নেবো ওই ঘরের জন্য, তো সেই খাটের জন্য, খাটের সঙ্গে জাজিমটা ভাবছি, এই একটা জাজিম রয়েছে, এটা তো শুধু শুধু এক্সট্রা রেখে লাভ নেই, তো এই জাজিমটার মাপ নিয়ে নেবো, যাতে করে এই জাজিমটার মাপে আনতে পারি খাটটা, তাহলে ঠিক হবে। একটু আমার সুতো দাও, ওটা টেপ তো নেই, তাহলে এই দু পাশের মাপ নিয়ে, এই পাশটা এই পাশটা মাপটা নাও, না মাপটা নিয়ে আসো। আর বাকি তো কিছু পুজোর কেনাকাটা রয়েছে, তো সেগুলোও করবো, তো একবারে সব সেরে আসবো। বিকেল এখন বাজে 5:05, তো 5:05 বাজে, তো এখন ভেবে তাতে করে ভিতর ডর না।
আর ভিতরে না, মানে আমার দিকে থাকো, এই পাশে না, এদিকে গোল না, বোঝা যাবে তিনটা ঘর ওই সামনে রাখবে। রথ কি আনবো তোমার জন্য? তোমার জন্য রথ আনবো, কি করবা রথ দিয়ে? হ্যাঁ রথ দিয়ে কি করবা? হ্যাঁ রথ খাবি? কি অবস্থা, রথ নাকি খাবে না? ও রথ চেনে না, জীবনে প্রথম না ওর রথ। হ্যাঁ রথ টানতে হয়, টানতে হয়, এরকম ঘর মতো থাকে। হ্যাঁ গেল বছর দেখো নি তুমি। হ্যাঁ নম করতে হবে। তো বৃষ্টি তো টুকটাক করে হচ্ছে, তো সেই কারণে ভাবছি আর বাইক নিয়ে যাবো না, বাইক নিয়ে গেলে আবার যদি ভিজে টিজে যাই। আর কিষানোর জন্য কি আনতে হবে? রথ, চিপ আর ফুটি তো ঠিক আছে, রথ আনবো না, রথ রথ আনতে হবে, গাড়ি নিয়ে যাই, দুটো ছাতি নিয়ে নিয়েছি, ছাতি বাজার করা যাবে না তুমি গেলে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তুমি তো দুষ্টুমি করবা, আর দুষ্টুমি করলে আমরা কি করে বাজার করব? তো চলো যাই। তো চলে আসি দোকানে, তো একটু খাটগুলো সব সামনে দিয়ে সাজানো আছে, এই টাইপের সব খাট স্টিলের। দেখো আগে সাইজটা, আগে দেখো সাইজটা দেখো আমাকে, তারপর ছয় সাত না তো শোকেস কাম আলনা, এই যে একটা, আর এই একটা আছে বোর্ডের, একটা হালকা টাইপের, একটা হালকা তো নিতে চাইছি না। আমাদের ওজন মানে ভারী ওয়েটি মাল হচ্ছে না, ওয়েটি মাল পাচ্ছে না, সাইজে হচ্ছে না, আমার একটু ছোট, সেই হিসেবে আমাদের একটু ছোট সাইজের নিতে হবে। বাতকুলের রথটা এই যে এখানে এনে রেখেছে, এখান থেকে কালকে বেরোবে ঠাকুরকে নিয়ে। তো এই যে সাজানো বাজারের মাঝখানে, তো আমরা তো অনেক খোঁজাখুঁজি করলাম, কিষানের জন্য নিতে হবে রথ। তো বাবুকে দেখতে পাঠালাম, ওই যে সুন্দর বেশ রথগুলো। দোতলা তিনতলা কোনটা কত বলছে? সাড়ে পনেরোশো এইটা, এটা সাড়ে তিন, একতলা কমসে কম দুতলা তো নেওয়ার দরকার, তিনতলা ওর ওর হিসেবে বড় হয়ে যাবে। দুতলাটা দেখো কত বলে। এগুলো বেশ ভালোই দেখা যাচ্ছে, একটু জব্দ টব্দ আছে, আর যেগুলো বিক্রি করে দিকে অন্যান্য দোকানে সেগুলো তো একেবারেই বাজে, মানে হুক খুবই হালকা থাকে ওগুলো, এগুলো বেশ জব্দ। দেখে নে তবে সাকাই যে বস্তু দেখো, এটা তিনতলা, কিষানোর থেকেও লম্বা হয়ে যাবে এটা, এটা ঠিক লাগবে না, দোতলাটা ওর জন্য ঠিক আছে। ঘোড়া দুটো, তো বাতকুলায় তো খাট, তারপরে শোকেস যেটা নেব বলেছিলাম সেসব কিছু পেলাম না, মানে মন মতন হলো না। তো দেখি তাহিরপুরে আমরা আগেরবার সব জিনিসগুলো যে নিলাম, তো সেই দোকানটায় আমরা একবার গিয়ে দেখি।
এটা 5-7 এর আমাদের সাইজ মতন, তবে বেশ মোটা সোটা আছে। আলনা দুটোর মধ্যে এগুলো শুধু আলনা, এগুলো এগুলো তো সরু আলমারিটা, এই যে 3-ডোরের আলমারি দারুণ সুন্দর, বেশ ইয়েগুলো উপরের প্রিন্টটা খুব সুন্দর। তো এগুলো কত? 22,000 22,800 টাকা। খুব সুন্দর এইগুলো, এই যে একের পর এক সব সাজানো রয়েছে, দারুণ সুন্দর, প্রচুর কালেকশন এখানে। তো আগেরবার যেসব আমরা সোফা, তারপরে ছোটো একটা ওয়ারড্রপ, তারপরে এসব জিনিসগুলো নিয়েছিলাম না, তো এখান থেকেই নিয়েছিলাম। জিনিসগুলো খুব পছন্দসই এখানকার, তো বেশ ভালো লাগে। তো বাতিলাতে সেরকম কিছু পছন্দ হলো না, সেই কারণে ভাবলাম চলো এখানে থেকেই যাই, নেওয়া যাক। এখানে আসলে ফিরে যেতে হয় না অ্যাকচুয়ালি, সেই কারণেই আর কি আসা। এই যে যে জিনিসগুলো এগুলো দেয়ালে লাগিয়ে সুন্দর সুন্দর শোপিস সাজিয়ে রাখে, বেশ ভালো লাগে কিন্তু। তো এখন নিচ্ছি না, কিন্তু আমার খুব পছন্দ এগুলো, তো কখনো প্ল্যান করে এগুলো আমার নেওয়ার ইচ্ছা আছে। এটার দাম 2,280 টাকা, আর এটার দাম হচ্ছে গিয়ে 2,140 টাকা। তো তাই তুমি সারপ্রাইজ দেবো তোমাকে, ঠিক আছে, তোমাকে সারপ্রাইজ দেবো, ঠিক আছে, দেখবো না, আগেই ঘরে চলো, আগে ঘরে চলো, তোমাকে সারপ্রাইজ দেবো, ঠিক আছে, দেবো না, দেখাবো না, কিন্তু দেখাবো না, কিন্তু তাকাবো না, তুমি ঘরে চলো, তাকাবো না, তুমি তাকাবো না, হবে না, এই যে সারপ্রাইজ, ভাল লাগছে, ভালো হয়েছে, লাগবে কি লাগবে, ঠাকুর আনবো, তো ঠাকুর আনিনি এখনো, ঠাকুর আনবো, ও ওই ঠাকুর এনো না, এই ঠাকুর আলাদা, কোনটা তাই, আচ্ছা তোমার কি রথটা পছন্দ হয়েছে, ভালো হয়েছে রথটা, এটাকে এই রথের মধ্যে ঠাকুর বসিয়ে তারপরে টানতে হবে, ঠিক আছে, দড়ি দিয়ে, এটাই তো রথ, আর এটা খাবার আছে তোমার, সব খেয়ে ফেলবা কেন, কোথায়, না এটা রথ তো, এটা ঠাকুর থাকবে, এটা খাবার রাখে নাকি, তাই সে 5টার সময় বেরিয়েছি, আর এখন কটা বাজে জানো, এখন ঢুকলাম, অনেক ঘুরে ঘুরে এসেছি, এখন 9:45 বাজে, তো কোথায় কোথায় ঘুরে ঘুরে তারপরে এই বাড়ির কাছে থেকেই আলমারি অর্ডার হলো। শোকেস কাম আলনার কথা বলেছিল, তো বাবু লাস্টে বলছে না আলমারি, তো যাই হোক ওটা নেওয়া হলো। আর হচ্ছে গিয়ে একটা খাট, খাট তো বিলনগরে দেওয়া হয়েছে, তো যাই হোক অনেক ঘুরে ঘুরে খুঁজে খুঁজে তারপরে পাওয়া গেলো মন মতন, সব হেভি জিনিস, মানে ইয়ে যেগুলো দোকানে সচরাচর থাকে সেগুলো খুব হালকা পাতলা হয়, তো একটু ভারী একটু ভালো দেখে অর্ডার করতে চাইছিলাম।
বেশ ভালোটাই পেয়েছি, তবে একটু ঘুরতে হবে এই আর কি। তো চলে এসছি, এবার আবার একটু বেরোবো আমাদের পাশের পাড়ার থেকে, একটু ওই পুজোর ওই বাতাসা তারপরে গুড় এইসবগুলো একটু নিয়ে আসি। তাহলে কাল আজকে রাত্রের মধ্যে যা গুছিয়ে রাখবো সেটা আবার কালকে গিয়ে সেই মানে সুবিধাটা উপভোগ করতে পারবো, ঠিক আছে? তো পুজোর কেনাকাটা মোটামুটি সবই হয়ে গেছে, শুধুমাত্র ওই মিষ্টি এগুলো আনতে হবে। তো মিষ্টি তো আগের দিন আনা যায় না, এই কালকে গিয়েই আমাকে মিষ্টিটা আনতে হবে। তো এখন তো তোমাদেরকে একটু দেখাই আমি কী কিনেছি আর কী সামনে যে রথটা তো দেখেই নিয়েছো, কেমন হয়েছে অবশ্যই বলো। তো একটু ভালো দেখেই এনেছি, কিছু রথ আছে একেবারে হালকা পাতলা, তো সেগুলো আনি। এটা সুন্দর, আর এটা এত সুন্দর করে বানানো আছে, এটার ইয়ে লাগবে না, ওই কাগজ টাগজ কিছু লাগবে না, তো লাগাতে হবে না, সুন্দর সাজানো আছে, সামনের বছর দেখা যাবে কিছু লাগাতে। তো আর এই যে কেনাকাটা বলতে ঠাকুরের কাকা যেটা লিখে দিয়েছিল পর্দতে সেটাই এনেছি, দুটো গামছা এনেছি, একটা ধুতি এনেছি, তারপরে ঘট এনেছি, ওই দরজার সামনে কলা গাছ দিয়ে দুটোকে বসিয়ে দেবো ইয়ে ডাব দিয়ে। আর তাছাড়া এটা হচ্ছে গিয়ে ঠাকুরের সামনে যে ঘটটা থাকবে সেটা, আর এখানে প্রসাদ দেওয়ার জন্য ওই যে এতগুলো বাটি এনেছি, এতগুলো বাটি এনেছি প্রসাদ দেওয়ার জন্য, সিঙ্গি প্রসাদ তো বাটিগুলো, আর দশকর্মার যেগুলো লাগে ঠাকুরের পুজোতে তো সেই সব টুকরা করা আছে এর মধ্যে। আর বাকি বাকি এখন এখন যে এই যে মুদিখানার দোকানে গেলাম সেই জায়গার থেকে ওই মুদিখানার থেকে এইগুলো আনলাম, যে আখের গুড়, এই যে চালের গুঁড়ো 1 কেজি 250, এটা পর্বতে লেখা ছিল, আর চিনি এনেছি 1 কেজি, আর আটা এনেছি 3 কেজি, ওই চিনি প্রসাদ বানাতে হবে 3 কেজি আটা এনেছি, আর এনেছি এই যে গুড়ের বাতাসা, গুড়ের বাতাসা বাবু বলে গুড়ের বাতাসাই আনতে, চিনির বাতাসাটা নাকি বেশি ক্ষতিকর বা ভালো না, তো গুড়ের বাতাসাটা বাবু পছন্দ করে তো বললো যে গুড়ের বাতাসা আনতে, তো সেজন্য গুড়ের বাতাসাই এনেছি। আর এটার মধ্যে আছে কলা 2 ফানা, এই যে বেশ মোটা মোটা কলা, এই দেখো কলাগুলো বেশ ভালো, গাছে কলা রয়েছে কিন্তু কি করা যাবে, ওগুলো কলা পাকাতে তো হবে, কাঁচা কলা তো আর দেওয়া যাবে না, তো পাকাতে গেলে কদিন আগে পেরে রাখতে হতো, সেটা আর হয়নি। আর ফল এই যে মৌসম্বি এনেছি 4টে, আম এনেছি 1 কেজি, শশা এনেছি 1 কেজি, হ্যাঁ, আর আপেল এনেছি, এটা আছে 600 গ্রাম মনে আপেল। এবার গুজি টুজি রাখি, কালকে ভোর ভোর উঠতে হবে। আর তোমাদের জন্য ব্লগটা কালকে যে কখন ছাড়তে পারবো আমি জানি না, কালকে সকাল থেকেই তো ব্যস্ত হয়ে যেতে হবে, এর পিছনেই সব জোগাড় জানতে করতে হবে, তো সেই কারণে। আর পুজোটা মা না ওই উপরে বারবার করে উঠে টুঠে করতে পারবে না, তো সেই জন্য মা বলছে নিচেই করি, আর নিচে করবার জন্য এই যে এই জায়গাটাকে সিলেক্ট করা যায়, এই যে উত্তর দিকে ব্রাহ্মণ মুখ করে পুজো করবে, ঠিক আছে করো, নিজে উপরে উঠতে নামতে ঝামেলা বেশি, জিনিস তো সব নিচেই থাকে না, যদি উপরে করতে হয় সব টেনে টেনে উপরে নিতে হবে, তো মা সেই জায়গাটাই ভয় পাচ্ছে, আর মা ছাড়া তো গোছানোর কেউ নেই না, তো মাকেই গোছাতে হবে, আর আমি তো না হেল্প করতে পারবো, আমি তো গোছানো উচিত, তা বাকি তাছাড়াও কিছু দোকান থাকবে, তারপরে ওই যে কলা গাছ টলা গাছগুলো এনে সামনে ওইগুলো সেট করতে হবে, এগুলো করার অনেক কাজ রয়েছে। তারপরে আমার ভিডিওটা নিয়ে আমি একটু টেনশানে আছি, আমি কাজ শুরু করে দিয়েছি, দেখি যদি রাত্রের মতো হয়ে যায় তো খুব ভালো, কালকে টাইম টু টাইম পেয়ে যাবো আমরা, আর না হলে মুশকিল হয়ে যাবে। তো কালকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে, তোমরা সবাই আশীর্বাদ করো খুব ভালোভাবে যেন পুজোটা হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসছি, তো আজকের মতন চলো, বাই বাই।